অপশন একটাই হাজার হাজার লোককে নিয়ে রাস্তায় নামতে হবে যাতে পুলিশ ছুটে পালায় রাস্কের বলার জন্য খুব কষ্ট হয়েছে মুখ্যমন্ত্রী বলছিলেন বিজেপির নেতা হ্যাঁ আমি বলেছি আবার বলছি বিনীত গোয়েল রাস্কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য শুনিয়ে আজকে পর্ব আপনাদের সামনে শুরু করলাম এবং আপনারা জানেন পুলিশ কমিশনারকে একেবারেই অযোগ্য যে ভাষাটা ইউজ করলেন ওটা আমি খুব স্বাভাবিকভাবে ব্যবহার করব না ওটা বিরোধী দলনেতা তিনি ব্যবহার করেছেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন গতদিনে প্রোটেস্টে নেমেছিলেন এবং সেই প্রোটেস্টের সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পুলিশ কমিশনারকে এই সমস্ত ভাষা বলছে খুব রেগে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং তার উত্তর দিতে গিয়ে শুভেন্দু অধিকারী আরও একবার ওই শব্দবন্ধই ব্যবহার করলেন পুলিশ কমিশনারের বিরুদ্ধে এবং এর আগেও শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ওকে আগে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সিবিআই অনেক কিছু তথ্য পাবে অর্থাৎ পুলিশ কমিশনারকে বিরোধী দলনেতা কিন্তু সন্দেহের চোখে রাখছেন এটা এটা বড় কথা এবং অত্যন্ত একটা বিষয় তার কারণ যারা আমাদের প্রোটেক্ট করছেন বিরোধী দলনেতা তাকে কিন্তু সন্দেহের ভূমিকায় রাখছেন আপনারা কোন দিকটাকে সাপোর্ট করছেন সেটা আপনারা লিখতে পারেন কিন্তু এই মুহূর্তের থেকে বড় যেটা খবর সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন আনন্দবাজার পত্রিকার একটা প্রতিবেদন সংবাদ মাধ্যমে যোগাযোগের দায়িত্ব ছাড়লো অভিষেকের দপ্তর সামলাবেন বক্সিরা তৃণমূলে আবারও দূরত্ব আসুন আপনাদের পড়ে শোনায় কি হয়েছে কয়েক লাইন পড়ে শোনায় দলীয় স্তরে বিভিন্ন বিষয়ে সংবাদ মাধ্যম সামলানোর দায়িত্ব পালন করত তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দপ্তর কিন্তু আরজিকর কাণ্ডের অভিঘাতে সেই দায়িত্ব থেকে ক্যামাক স্ট্রিট নিজেদের সরিয়ে নিয়েছে শুক্রবার তৃণমূল সূত্রে তেমনই খবর শাসক দল সূত্রে জানা গিয়েছে এবার থেকে সেই কাজ করবে রাজ্য সভাপতি সুব্রত বক্সির দপ্তর যা তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে আবারও দূরত্ব এর সূচক বলে মনে করছে শাসক দলের প্রথম সারির নেতারা অর্থাৎ বুঝতেই পারছেন সংবাদ মাধ্যমের যোগাযোগের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভূমিকা ছিল সেটাকে নাকি সরিয়ে সুব্রত বক্সির হাতে দেওয়া হলো কে সিদ্ধান্ত নিলেন সেটা পরিষ্কারভাবে লেখা হয়নি তবে সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তারা বলতে চেয়েছেন এবং বলতে চেয়েছেন যে এই আরজি কর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা দূরত্ব রচনা হচ্ছে আপনারা দেখেছেন এ বিপি আনন্দ গতদিনে বিভিন্ন রকমের খবর করেছে তাতে বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টুইটগুলো করেছেন সেটা নাকি অনেকটা পরিণত এবং মার্জিত তিনি পরিষ্কারভাবে বলেছেন দোষীদের শাস্তি চায় এবং যারা অ্যাজিটেট করছেন যারা রাজ দখলের কথা বলছেন তাদের পাশে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন এমনটাই কিন্তু প্রথম সারির মিডিয়ারা খাওয়ানোর চেষ্টা করছেন অর্থাৎ বলার কোথাও গিয়ে তারা চেষ্টা করছেন যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে সন্দেহের চোখে তাকাতে পারেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারেই এই ইস্যুতে সঠিক ভূমিকা পালন করছেন অন্তত সংবাদ মাধ্যমগুলো এরকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন আমি এই ঘটনাটিকে দুরকমভাবে দেখতে চাইব আপনাদের কোন রকম দেখলে পছন্দ কোন ঘটনা কোন ন্যারেটিভটা আপনাদের পছন্দ সেটা আপনারা নিজেরা চুজ করেন প্রথম ন্যারেটিভটা হচ্ছে সত্যি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা দূরত্ব হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই কর নিয়ে কাউকে বিশ্বাস করতে চাইছেন না তার বাঁহাত ডানহাতকেও বিশ্বাস করতে চাইছেন না তাই তিনি এই দপ্তর বকশিকে দিয়ে দিলেন তার একদা বিশ্বস্ত সঙ্গী এটা গেল প্রথম ন্যারেটিভ স্ট্রেট ফরওয়ার্ড ন্যারেটিভ আর সেকেন্ড ন্যারেটিভ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যারেটিভ হচ্ছে যে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি উজ্জ্বল করার একটা চেষ্টা চালানো হচ্ছে আপনারা এমনিতেই জানেন যে সংবাদ মাধ্যমগুলো বলতে শুরু করেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার স্ট্যান্ড অনেকটা ম্যাচিওর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনেক কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক কাজ করেছেন ঠিক সেই মুহূর্তে এই ধরনের ঘটনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি আরও বেশ কিছুটা উজ্জ্বল করবে যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব তৈরি হচ্ছে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এসব মেনে নিচ্ছেন না আরজি কর নিয়ে দোষীদের সত্যি শাস্তি চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জন্য এতটা দূরত্ব বেড়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ভাবমূর্তি উজ্জ্বলের কিন্তু চেষ্টা চালানো হতে পারে পারে এর কারণ থাকতে পিছনের অঙ্কটা হতে পারে যে আগামী দিনে আন্দোলনের মাত্রা যদি এমন একটা জায়গায় পৌঁছে যায় যদি সত্যি সত্যি আন্দোলন মারাত্মক তীব্র থেকে তীব্রতর হয়ে উঠে যদি ওয়ান পয়েন্ট এজেন্ডাতে হয়ে যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যায় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি হতে পারে যে তিনি পুলিশ মন্ত্রী হিসাবে বা স্বাস্থ্যমন্ত্রী হিসাবে পদত্যাগ করতে বাধ্য হলেন এবং তখন তিনি যদি বাধ্য হন তাহলে অভিষেক ভাবমূর্তি তখন যদি উজ্জ্বল হয়ে থাকে সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি এই সমস্ত দায়িত্বগুলো দেওয়া হয় কার্যত সেটা কোনো চেঞ্জই হলো না ব্যানার্জি পরিবারের হাতেই থাকলো এমনটা ন্যারেটিভ তৈরি করার জন্য কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিকে উজ্জ্বল করার একটা প্রচ্ছন্ন চেষ্টা চালানো হচ্ছে এই ক্রিটিক্যাল মুহূর্তে যেটা তৃণমূল কংগ্রেসের জন্য একটা ফিউচার রোড ম্যাপ যেটা ঘটতে পারে আগামী দিনে এমন কি ঘটতে পারে এই দুটো সম্ভাবনার কথা আপনাদের সামনে বললাম কোনটা ঠিক কোনটা ভুল রাজনীতিতে প্রেডিক্ট করার দায়িত্ব আমাদের নয় আমরা শুধু সম্ভাবনা নিয়ে কথা বলি কোনটা হতে পারে কোনটা হবে না কি মনে করছেন সেটা আপনারাও লিখতে পারেন আপনারাও জানাতে পারেন ভৎসনা করলো আজ আদালত যেভাবে ভৎসনা করলো আর পুলিশ মন্ত্রীর কি কোনো লজ্জা আছে নি পুলিশ নিজেকে রক্ষা করতে পারছে না বলেছে বলেছে পুলিশ মন্ত্রী কোনো লজ্জা আছে নি উনি পরশুদিন গোলমাল করিয়ে বিনীত গোয়েলকে পাঠিয়ে সব এভিডেন্স নষ্ট করেছেন বিনীত গোয়েলকে কাস্টডিতে নেন ডাক্তার বন্টির গাড়িটা কোথায় গেল অল্টো গাড়িটা কেন খুঁজে পাওয়া যাচ্ছে না বিনীত গোয়েল দেড়টায় ঢুকেছিল সাড়ে চারটায় বেরিয়েছে এতক্ষণ ওখানে কি করছিল তার গতিবিধি না হোক বলছি প্রধান বিচারপতি বলেছে আর্জিকর বন্ধ করে দেওয়া উচিত যা বলেছেন সব জানি আমি পিটিশনার আমার লয়ার সকাল বেলায় ফোন পেয়েছেন তারা আমার লয়ার হাইকোর্টে উপস্থিত থাকে আমার লয়ও উপস্থিত ছিলেন সৌম্য মজুমদার উপস্থিত ছিলেন বিল্লদল ভট্টাচার্য ভারচেল ছিলেন আদাশামুক বাইনি তবে এটা তো পরিষ্কার যে গতদিনে কলকাতা হাইকোর্টে যে আলোচনা হয়েছে এবং বিচারপতি যা যা মন্তব্য করেছেন সেটা পরিষ্কারভাবে স্টেট মেশিনারি ফেলিওর এই শব্দবন্ধ প্রধান বিচারপতি ব্যবহার করেছেন স্টেট মেশিনারি ফেলিয়র অর্থাৎ একেবারেই রাজ্য প্রশাসন ব্যর্থ হয়েছে এটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলছেন এবং ডিভিশন বেঞ্চ বলছেন এরপরে আর অন্তত সংশয় থাকে না যে আমাদের এই রাজ্য প্রশাসন একেবারেই আর্জি কর নিয়ে ফেল করেছে কি কি ন্যারেটিভ সেটা আপনার সকলেই জেনে গিয়েছেন অনেকেই বলছেন যে পুরোপুরি প্রশাসনের মধ্যে জড়িত কেউ বলছে না এটা বিচ্ছিন্ন ঘটনা প্রশাসনকে কালিমালিপ্ত করা হচ্ছে এটাও আবার সম্ভাবনা এই সম্ভাবনার মধ্যে কনক্লুশন আমি আনতে পারবো না আপনাদের সামনে অত্যন্ত বিতর্কিত একটি বিষয় তাই নিশ্চিতভাবে সকলকে কিন্তু দায়িত্ব নিতে হবে ন্যারেটিভটা ন্যারেটিভটা কোন সঠিক সেটা নিজেদের বেছে নিতে হবে আমরা আপনাদের সামনে ওই গুলে খাইয়ে দিতে পারবো না তার কারণ হচ্ছে আপনারাও পশ্চিমবঙ্গের নাগরিক আপনাদেরও দায়িত্ববোধ রয়েছে যা যা ঘটনাগুলো ঘটছে সেগুলো নিরীক্ষণ করে সিদ্ধান্তে আসার আপনাদেরও দায়িত্ববোধ রয়েছে তাই সেইখান থেকে আপনাদের একটা দুটো বক্তব্য শোনাবো প্রথম বক্তব্য যেটা শোনাবো গতদিনে কলকাতা হাইকোর্টে বিচারপতি বলেছেন পুলিশ প্রশাসনের কাছে কোনো খবর ছিল না স্টেটের তরফ থেকে বলা হয়েছে সাত হাজার মব নাকি আরজিকরকে আক্রমণ করে একেবারে ভ্যান্ডালিজম চালিয়েছে পুলিশ প্রশাসনের কাছে কি কোনো এরকম আভাস ছিল না ইন্টেলিজেন্স ছিল না যে সাত হাজার লোক তারা আঘাত করতে পারে পুলিশ প্রশাসন কিছু জানতো না প্রশ্ন তুলেছে কিন্তু কলকাতা হাইকোর্ট এবং তারা প্রশ্ন তুলেছে যে হনুমান জয়ন্তীর দিনও একই বক্তব্য আমরা বলেছিলাম সেখানেও অনেক মানুষ ইঁট ছাদের ওপর তুলে নিয়ে গিয়েছিল আগে থেকে এবং হামলা মিছিলের ওপর চালিয়েছিল সেটাও পূর্ব পরিকল্পিত এবং সেখানেও ইন্টেলিজেন্সি ছিল না পুলিশের সেই বক্তব্য বলেছেন কিন্তু প্রধান বিচারপতি অর্থাৎ ওই রামনবমী কিংবা হনুমান জয়ন্তীতে যা ঘটনা ঘটে এবং আর্জি করে এই যা ঘটনা ঘটলো এই ভ্যান্ডালিজমের ঘটনাগুলো যে পূর্ব পরিকল্পিত এমনটাই কিন্তু কোথাও কলকাতা হাইকোর্ট মনে করছেন এবং তারা মনে করছেন যে

In fact, we, we came across the same issue during Hanuman Jainthi hmm? because people, uh, I mean, threw bricks from the third floor. So, therefore, the court commented on saying that unless it was a pre-planned, the bricks could not have been lifted to the third floor and there should have been movement of vehicles. And there was a serious failure on the intelligence of the state courts. If 7,000 people are together, do you uh, it is very hard to believe that the state police intelligence did not know about there him. was supposed to be there was supposed to be a demonstration outside but that But was, why did you grant permission outside no permission is no, taken but they just give intimations no oh, yeah. no one takes permission See, for all, all and sundry reasons you pass a 144 order when there is a, so much of commotion is going on the doctors are are, are on strike there are demonstrations ইউ শুড আর্ট অ্যান্ট অফ এন্টিয়ার এরিয়া কন্ডাক্টেড রিয়েল নোজ দ্যাট ইউ সুলেন বন্ধুরা একেবারেই যা যা আমি বললাম আপনাদের সামনে সেইগুলোই কিন্তু প্রধান বিচারপতির সামনে আলোচনা হয়েছে এবার আপনাদের শোনাবো ওই বক্তব্যটা যেখানে প্রধান বিচারপতির বেঞ্চ বলছেন যে স্টেট মেশিনারি পুরোপুরি ফেলিওর অর্থাৎ রাজ্য প্রশাসন পুরোপুরি ফেলিওর আর জি কাণ্ডে রাজ্য প্রশাসন ফেলিওর বিশেষ করে যখন রাত জাগরণের ডাক দিয়েছিল মহিলারা যখন শান্তিপূর্ণভাবে প্রটেস্ট হচ্ছিল তখন সাত হাজার মব ঢুকে কিভাবে ভ্যান্ডেলিজম চালালো পুলিশ প্রশাসনের তার কোনো রকমেরই মানে খবর তাদের কাছে ছিল না এটা খুবই মানে প্যাথেটিক এবং এই প্রসঙ্গে যারা সরকার পক্ষের আইনজীবী তারা বলছে যে আমরা এখন সমস্ত ব্যবস্থা করে দিয়েছি প্রচুর পুলিশের গার্ড আমরা এখন উপস্থিত করে দিয়েছি সেখানে প্রচুর পুলিশ কমান্ডো সেখানে গার্ড দিয়ে বসে রয়েছে তখন প্রধান বিচারপতি প্রশ্ন করেন যে আপনারা তো ইনসিডেন্ট ঘটে যাবার পরে সব করেছেন ইনসিডেন্ট ঘটার আগে আপনারা কি কিছু করতে পারেননি তখন কি আপনাদের কাছে কোনো তথ্য ছিল না সেটা বলেছেন আর তারপরে বিকাশ রঞ্জন একেবারে কি কি ঘটেছিল কিভাবে ঘটেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেহালাতে দাঁড়িয়ে এমন একটা বক্তব্য দিয়েছিলেন একটা বক্তব্য বলেছিলেন তারপর এই ধরনের ঘটনা ঘটেছিল এইগুলো সব রিলেট করে দিয়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যী এক্সাক্টলি শুনানিতে যেটা ঘটেছিল আপনারা এবার পরের বক্তব্যটা শুনুন একটা লম্বা বক্তব্য যাদের ইন্টারেস্ট রয়েছে আপনাদের শুনতে হবে আপনারা শোনাটা অত্যন্ত জরুরি তার কারণ যে কোন পক্ষ সত্যি বলছে কোন পক্ষ পরিষ্কার বোধগম্য এটা আপনাকে চামচে করে খাইয়ে দেওয়ার কেউ খাইয়ে দেবে না তার কারণ নিজের জীবনের রিস্ক নিয়ে কেউ খাওয়াতে যাবে না আপনাদের খেতে হবে আপনারা এই সমস্ত শুনানিগুলো শুনতে হবে সরকার পক্ষের আইনজীবী কি বলছেন বিপক্ষের আইনজীবী কি বলছেন প্রত্যেকটা শুনে তবেই না বুঝতে পারবেন যে প্রধান বিচারপতি এই শুনে কি বক্তব্য রাখছেন তারপরেই তো আপনাদের একটা ধারণা তৈরি হবে যে কে ঠিক বলছেন দুপক্ষের মধ্যে সরকার পক্ষ পক্ষ আর যারা করছে তাদের মধ্যে কে ঠিক বলছে কার যুক্তিটা আপনাদের বেশি পছন্দ হচ্ছে সেটা কিন্তু আপনাদেরই শুনতে হবে আমরা সবকিছু অ্যারেঞ্জ করে দিচ্ছি আপনাদের জন্য কিন্তু ওই গুলে খাওয়ানোর কাজটা এটা এই মুহূর্তে দাঁড়িয়ে করানোটা অত্যন্ত রিস্কি সেটা আপনাদের নিজেদের করতে হবে আমরা সবকিছু অ্যারেঞ্জ করে দিচ্ছি আপনারা সেগুলো শুনুন সেগুলো শুনে ওই শুধুমাত্র ওই কাপে নেড়ে গুলে জাস্ট খেয়ে নেওয়ার কাজটা আপনাদের করতে হবে তার না হলে পশ্চিমবঙ্গের আগামী দিনে এই ঘটনাগুলোকে আটকানো যাবে না একটু বিবেককে কাজে লাগাতে হবে ভাবতে হবে যে নির্যাতিতা মারা গেছে ও আপনারই বাড়ির মেয়ে এইটা একটু ভেবে তারপরে বাকি বক্তব্যগুলো শুনুন শুনুন দ্বিতীয় বক্তব্যটা শুনানির 7000 people have to come they can't come walking They should have been brought by buses no, no. or trucks. There were streams of people exactly. in various places. But there, are, there, are various, there are various processions marching But that was supposed to be. Absolute failure of state missionaries. Absolutely. What happened that day, Malad? 500 to 700 people, which was. That sort of force was present over there. Every day, there was the, the And the force couldn't protect their own Absolutely. men. You said that the policemen were injured. Policemen were also injured. <laughs> Look, that <laughs> is for the sorry state of affairs. And how do you think these doctors will be in a position to work fearlessly? Now it is it is completely under control, lord, and they are, uh, We have now put deployment, all uh, the commando forces and everything is deployed over there. Now, lord, number of arrests have been made. What we have done is now we are taking the entire video footage a lot of video footages of the incident has is available on the basis of that we are trying identification of we have arrested a large number of people we are still the process is still on But, but uh, th these are all things which uh, you are going to do after the incident no, should not the, this incident be prevented what measures were taken that is what is bothering us no, so thanks. many emails have been received Reporting about various, we don't want to. If they, we, we can ask those petitioners to file an affidavit, some of them are rich I have affidavit ready. May I interfere with that for a second? I think they will kindly be with me. At three o'clock, this honorable court directed handing over the investigation to the CBI. Around six o'clock, that information received, I had to rush to the RGC also, that they are destroying, demolishing the place of occurrence that was the complaint but i rushed i had also called up an advocate for the cbi that since the investigation is not under your control it's your duty now when i reached this spot yes. now, when i reached this spot i found that the doctors agitators students they had not become so much agglied, agitating. then the demolition workers stopped but a portion of it was demolished admittedly after the order of the honorable high court no, 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 this and is then not a correct submission. several attempts have been made. mr. Sure. let me narrate the incidents. if i am wrong, you correct me. i have no quarrel with that. then we at the date of night when there was not, a demonstration, some sort of spontaneous demonstration pan india. The women's were gathering. They say the night is ours. At the 4 o'clock or 5 o'clock, the honorable chief minister delivered a fiery speech. Not only Millard targeting the lawyers. I forget about that. And said, you have demonstrated for three, four days. Now I will start a demonstration. To to and at the date of night, hooligans, 40, 50 hooligans, maybe 70, 80. Not seven thousand. Not seven thousand. Hardly they suddenly attacked the first attack, Millot, the place of demonstration by the doctors and students and youths. They demolished the entire Samyana, their stage, everything demolished. Then they entered into the hospital. Police were there, police outpost was there, police outpost was vandalized. i I feel sorry to say the Calcutta police was so place. they got themselves. Hide behind hide. the demonstrators, so that the attack on the demonstrators be there, demonstrators would save themselves. And they vandalized the emergency board. They went up to the third floor was the instruction. third floor means below the fourth story, according to us. Fourth story is the place of occurrence. Unfortunately, they misread, then third floor they arrived and demonstrate. And demolished a part of it. Thereafter, it appears the police commissioner arrived there. When well, he was there on spot, still this hangama well, went done. on uninterrupted. And the police commissioner says, he's on record, that I, we had information that this might happen. But what can I do? There are demonstrations throughout the city. And I suffer from lack of logistical support. But this is on record video statement of the commissioner of the police. But what is happening? Government hospital emergency ward is demolished to the ground. Police outpost demolished to the ground, ENT. But was it not the plan? Was it not the Millard, if I may use that expression, Millard, the instigation by highest authority? Give them the bad name and kill them. No, no, the second portion of your submission, we can't. I, I, I'm just placing the may not. On the first, probably, primary face, it appears to be preclose. Yes. Otherwise, from what Mr. Banerjee says uh, on behalf of the state, that 7,000 people, if they have gathered, okay. obviously it is 100% free.

সেটাও রাজনীতির কোন একটা অংশ কিনা সত্যি সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন কিছু কি করেছেন যেখান থেকে মনে হচ্ছে যে সত্যি তিনি দারুণ কিছু কাজ করেছেন কারণ তিনি প্রথম দিনই বলেছেন যে এই হচ্ছে এবং আমার তো মনে হয় কেন্দ্রীয় সরকারের আইন করে একেবারে একেই এনকাউন্টার করে দেওয়া উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তের আগে কাউকে কিন্তু দোষী বলতে পারেন না তার কারণ হতেই পারে যাকে তিনি দোষী বলছে সে আসলে দোষী নাও হতে পারেন তদন্তে সে অভাব পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আমার প্রশ্ন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন কিছু ভূমিকা পালন করেছেন যেখান থেকে মনে হতে পারে যে সত্যি অভিষেক অন্তত একজন ব্যক্তি যিনি ভেতর থেকে চাইছেন যে এটার সলিউশন হোক নাকি এটা মিডিয়া ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চালাচ্ছে সেটা আপনাদেরই বুঝতে হবে আর আপনাদের বুঝে সেই মতোই আপনাদের কমেন্ট করতে হবে যাতে বাকি সবাই বুঝতে পারে এখনকার মতো এখানে শেষ করলাম